ও বাবা, তুমি সরস্বতী ঠাকুর আর এটাকে, এটা তোমার বাহন হাঁস? ও বাবা, সরস্বতী ঠাকুর এসে গেছে। এরা কারা? এরা আবার দলে দলে ভাগ হয়েছে। এখানে তিনটে কিউটি, ও কিউটি, ওই দুটো আবার কাঁপে, ঠান্ডায় কাঁপছে, মশা কামড়াচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি প্রভা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার প্রভাতে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বিকালে পিকুকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। টুনটুনি দত্ত, টুনটুনি দত্ত কি বলছে? না না না, নাচ দেখো, একটু নাচ দেখো। ঘুষি ড্যান্স, এটার নাম হচ্ছে ঘুষি ড্যান্স। এখন ওই বাদাম বাদাম গান উঠেছে, টুনটুনি দত্তের গাঁদা ফুল গুলো ভালো হয়েছে। কিসের যা? হ্যাঁ হ্যাঁ, কেউ নাচ শিখতে চাইলে তাড়াতাড়ি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, এখানে ভালো ট্রেনিং দেওয়ার লোক আছে। এই যে এনাকে এখন ট্রেনিং দেওয়া চলছে, বড় মানুষটাকে। সরস্বতী বিনা বাজাচ্ছে, এই নাচটা শেখো, একটু পুজো লাগবে। সরস্বতী বিনা বাজাচ্ছে, কি শুরু হয়েছে আমার, গরম লাগছে। নাচো নাচো, আমার দেখি দেখি, সব বিশেষজ্ঞ এসে গেছে। ফুলগুলো কে ভেঙে দিয়েছে? নানা রকম ভ্যারাইটির গাঁদা ফুল এখানে আছে। আবার ভ্যারাইটি কি? কালার তো একই। মানে বিভিন্ন রকম, এটা একটু চিটি টাইপের, এটা আবার পুরো গোল। এখানে আছে বাসন্তী কালার, এখানে আছে অরেঞ্জ কালার, তাই তো? ও লাল ফুলটা আস্তে আস্তে,
ওইও আচ্ছা লাল ফুলটা, লাল ফুলের মাল কিনবে হচ্ছে এক্ষুনি একদম সব ঝমে তারা করবে। আমরা হেঁটে বাড়ি চলে আসছি, আবার দেখা হবে বাড়িতে গিয়ে। অনেক দূরে বাড়ি, ওই যে ওইখানে অনেক দূরে বাড়ি, সেই ভিতরে অন্ধকারে গুলগুলির ভিতরে ওই যে ওই বাড়িটা, একটু যেতে অনেক সময় লাগবে, ট্রেন ফ্রেন ধরে বাস ফাস ধরে যেতে হবে, তাই বাড়িতে গিয়ে কথা বলবো। ভাজির সঙ্গে বাবা কি সুন্দর ভাবে খেলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে শোনা বাফা বাফা, এই যে বাফা বাফা, তোমার বাফা বাফা তো বাফা পায়ে নগদ কি, এই যে দেখো এই যে নষ্ট দেখো চলো এবার আমরা বাড়ি যাবো। মুখের মধ্যে খাতা পাস না, আঙুল ঢুকিয়েছে মুখের মধ্যে। আমি ঘরে চলে যাচ্ছি, গেব বসে পড়েছে সিঁড়িতে। হ্যাঁ যাচ্ছি, ব্যাস হয়ে গেল। জুতো খাচ্ছে এখন সন্ধ্যাবেলায়, একটু মুড়ি খাচ্ছে, আমাকে দিচ্ছে আবার তুলে, তুই তোর মুড়ি খা। হ্যাঁ সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া হচ্ছে। আচ্ছা সোনা মটরশুঁটি ছাড়াচ্ছ, কত ছাড়িয়েছ? মা অনেক মটরশুঁটি ছাড়িয়েছে। এই তো তুমি মটরশুঁটি ছাড়াতে পারো? ও হ্যাঁ ছাড়াতে পারো তো পিকু, মটরশুঁটি ছাড়াতে পারো বলো। হয়ে গেছে, তারপরে রান্না করতে চলে এসেছি। এদিকে আলুর দম হচ্ছে, আর এদিকে এদিকেও আলুর দম হচ্ছে। এটা হচ্ছে বাবার জন্য খুব হালকা মশলায়, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে একটু ভালো করে মশলা করে, এটা আমাদের জন্য। বাবা তো তেল রিচ খায় না, ওই জন্য বাবার জন্য হালকা, আর আমাদের জন্য একটু মশলা দিয়ে কষিয়ে হচ্ছে। এখানে ময়দা মাখা হয়ে গেছে, রাতে লুচি আর আলুর দম, শীতের একটা দারুণ খাবার। শীতের মানে শীতটা চলেই যাচ্ছে, ওই জন্য কড়াইশুঁটি আর ছোট আলু দিয়ে, নতুন আলু দিয়ে তোমাদের দেখালাম তো, ওইটা আলুর দম আর লুচি হচ্ছে। তো আমি এখন শেষে খাবো, ওই জন্য দেখাচ্ছি। তো তখন কাজ বাজ কাজ এত হয়ে গেছিলো আর পিকু এত বদমাশি করছিলো, মা তখন ডাকছিলো, তোমরা শুনতেই পেয়েছো। এখন পিকুকে খাইয়ে টাইয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে এই মশারির ভিতরে ঢুকে গেছি। আজকে বাইরে ভীষণ ঠান্ডা, আর এই ঢুকে মহারানী এখন নৃত্য করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করে দেবো। তো দেখা হবে আর একটা নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে এরকম ভিডিও আপডেট পেতে থাকো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের মতন আরও ভালো বন্ধু আমি তাড়াতাড়ি পেয়ে যাই। তো গুড নাইট, টাটা।